মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজছে 11:15, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালে স্টুডেন্ট এসেছিলো, পড়িয়েছি ওদেরকে, একদম ভালো করে পড়িয়ে দিয়েছি। তো এখন একটু ফ্রি বলতে কি, ওই মোনালিসার জন্য জল মিশাচ্ছি। ও একা জলটা মিশাতে পারে না, কারণ গিজারের জল তো গরম ঠান্ডা ব্যালেন্স করে, ও মিশাতে পারে না আর কি। তার জন্য জলটা মিশিয়ে দিলে এসে স্নান করে যাবে। আর যেদিন শ্যাম্পু করে ওই দিন শ্যাম্পু করিয়ে দিই, সাবান লাগিয়ে দিই, আর না হলে বাকি দিন নিজে নিজে স্নান করে, আর চুলটা বেঁধে দিলে ওপর করে, তো নিজে নিজে স্নান করে ফেলে। তো স্নান করে পুজো দেয় লক্ষ্মী মেয়েটা আমার, তো এমনি সবই শুনে, একটু একটু মাঝে মধ্যে একটু ব্রেনটা নড়াচাড়া দেয় আর কি। যাই হোক, আর ছোটো জন দেখো, বুঝতে পারছো কাম করছে। এ বাবা স্কেল ফেলে দিয়েছে তোর, ও বাইরে আয়ো, ইয়ো করতে আয়ো, স্নান করতে আয়ো না। বড়ই, এই বড়ইগুলি মা রোদ্রে দিয়েছে শুকিয়ে, আচার বানালে ভালোই লাগবে। তো এই সবগুলি কালকে আনা হয়েছে, আর বাকি যা দেওয়া ছিল তো দিয়ে দিয়েছে, আর এগুলি হচ্ছে শুকানো হচ্ছে আর কি। আর আমার মেয়ে বল দিয়ে খেলা করছে। ওকে আরে বাবুলি, এখানে আসো, এখানে আসো, দিতে হবে। আর দেখো মা ওইখানে পিছনটা পরিষ্কার করতে গিয়েছিল, ওইখান থেকে কচু নিয়ে এসছে, এগুলি দিয়ে আমরা শাক খাই, ভালোই লাগে। তো আর মার গার্ডেনটা দেখো, ফুলের গার্ডেন, কত রকমের ফুল ফুটে আছে, মোটামুটি শেষের পথেও। এই যে এ হচ্ছে মার ফুলের গার্ডেন। আর আমাদের গাছে এবার এই দেখো স্টার ফ্রুট, কামরাঙ্গা ভালোই ধরেছে। মা কামরাঙ্গা গাছের ফাতা ডেমন হয়ে গেছে, কেরে ফু গেছে মনে। মা এখন পেরে দিয়েছে কামরাঙ্গা। ও ওটার মধ্যে পিঁপড়া রে, ওটা কামড় দিলে তো শেষ। এই যে বড় হয়েছে, খুব বড় হয়েছে, তো বড়টা আমি রেখে দুইটা দিয়ে দিই ন্যানোকে। ন্যানো লো স্টার ফ্রুট হ্যাঁ, ইয়ে ইয়ে হুম হুম হুম, চলো বাবা চলো, ধোকে খানা ঠিক আছে। নো এটা তোমার, নানাকে দো ধুয়ে দেবে, যাও এটা তোমার, দেখা তো এখানে দেখা, এই যে যে কামরাঙ্গা খাচ্ছে আমার মেয়েটা। কাও কাও, স্বাদ নেই বাবা। কামরাঙ্গাটা কিন্তু সর্দি মানে কফের জন্য খুবই ভালো খেতে পারলে, আর টেস্ট তো ভালোই। আমরা এটা কেটে কেটে লবণ মরিচ দিয়ে খেলে আরও স্বাদ লাগে। দো দো মাকে দো। কামরাঙ্গাটাকে এভাবে কেটে লবণ একটু, মরিচ একটু, গুঁড়া লঙ্কা দিয়ে মেখে দিলে খেতে ভালোই লাগে। মোনালিসা খাবে, মোনালিসাকেই বানিয়ে দিয়েছি মেনলি, আর আমিও খাবো একটু। মিষ্টি আছে না, রিমোট দিস না। সিজনের হিসাবে ফ্রুটস খেতে ভালোই লাগে, স্টারের মতন দেখতে, তার জন্য এটাকে স্টার ফ্রুট বলে। অনেক কামরাঙ্গা একটু চুকা চুকা থাকে, চুকা না, বেশ মিষ্টি আছে।
সাজার বানি আর আরে খাও আমি দুইটা খাবার এডি খাই লও তুমি হ্যাঁ ঝাল দেওয়াতে খেতে পাচ্ছে না টিনাকেও ভাত খেয়ে দিয়েছি এখন আমি স্নান করলাম মোটামুটি অবসর আমি যাই স্নান করতে সে আবার তোমাদের সঙ্গে কথা হবে বারোটা বেজে গেছে চলে এসছি একদম সিঁদুর টিঁদুর লাগানো হয়ে গেছে আজকে কালকে তো লাগাতে সময়ই পাইনি আচ্ছা যাই হোক এখন মোনালিসাকে খাওয়ান দিয়েছি ভাত খাবে তো ওর ঘুম ধরেছে টিনার এখন যদি ওকে ঘুম পাড়াই ও আমাদেরকে দুপুরবেলা ঘুমোতে দেবে না কাউকে মানে একজনের জন্য সবার ঘুম নষ্ট হয় তার জন্য ওর ঘুম আজকে নষ্ট করব আমি তার জন্য এখন ভাবছি একটু নিয়ে আমাদের কাকিমনির ঘর থেকে একটু ঘুরিয়ে আনবো এনে তারপর আমরা ভাত খেয়ে সেরে তারপর ওকে নিয়ে বিছানায় আসবো কারণ এখন যদি ওকে ঘুম পাড়াই কারেন্টও চলে গেছে রে শোনো উফ ঘুরি ঘুরি করবো না ক এটা হচ্ছে আমাদের কাকির ঘর মানে কাকুর ঘর আর কি আর এখানে দেখো চন্দন গাছ আছে একটা এটার মধ্যে কতগুলি ঝ্যাঙ্গা এগুলো থেকে বাটারফ্লাই বের হবে মনে হয় কাকি কো ও দেখছো কারেন্ট এসে হ্যালো গাইস গুড ইভিনিং তো 4:30 বাজছে এখানে মাসা অ্যান্ড দ্য বেয়ার চলছে আমিও দেখছি আমার মাসাদের সঙ্গে আমি বসে মাসা দেখছি আমি বেয়ার আর কি আচ্ছা যাই হোক তো ঘুমিয়েছিলাম আজকে দুপুরে ভালোই ঘুমিয়েছি তো ঘুমের থেকে উঠে দেখি 4 বেজে গেছে তো এখন বাচ্চাদের সঙ্গে বসে চকলেট খেলাম আর কি আর বিকালে টিফিন টিফিনের ব্যবস্থা তো করতে হবে আর এই গোটাটা একদম শুকাচ্ছে না বোরোলিন লাগিয়ে রাখতে হবে তারপর কালকে সানডে আছে উইকেন্ড সবাই এনজয় করো কালকে ভাবছি কোথাও বের হতে পারি ইচ্ছে হচ্ছে খুব মানে ঘর থেকে একটু মানে ডেইলি রুটিন থেকে একটু চেঞ্জ করে কিছু একটা করার কালকে মানে খুবই ইচ্ছে করছে এখন দেখি যে ও এসে কোথার প্ল্যান করে আমাকে বলছে কোথায় যাবে কোথায় যাবে তো আমি বলছি তুমি অপশান দাও কোথায় যাব তাহলে দেখি না কি করতে পারি তো ও বলছে তুমি তুমি অপশান দাও তো আমিও চিন্তা করে দেখি কোথায় যেতে পারি তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে রাখবো গেলে তো স্টে টিউনড আর সবাই খুব এনজয় করো উইকেন্ড ঠান্ডা চলে যাচ্ছে শীতটাকে এনজয় করো কারণ শীত চলে গেলে আস্তে আস্তে আবার সময় আছে তো এখন যাই টিফিনের সময় আবার দেখা হবে আজকে অনেক দিন পর মাথায় তেল লাগাচ্ছে আর আমি তো কোকোনাট অয়েল ইউজ করি নাইকালকে তার জন্য একটু ব্যবহার করতে মানে প্রিয় লাগে মানে একটু ঠান্ডা তার জন্য আর কি She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry, you were right. Just leave me be, I'm not gonna put up a fight. And every time you wake up feeling worse and then you check the time. Never what it feels like, just throw me a dime. If everything was good, then you would feel alive.
আর পিঠা গুলো পিঠা অর্ধেক শেষ লাস্ট মানে লাস্ট চলছে আর কি খেয়ে মোনালিসাকে পড়াবো তারপর ওর পাপা হয়তো আজকে আসবে মনে হয় তো রাতে যাবো রান্নাবান্না কি আনে দেখি আর পিঠা আলু দিয়ে ডাল পকোড়া তো চলো আজকে এতটুকুই কালকে আবার দেখা হবে যদি কোনোখানে যাই অবশ্যই তোমাদেরকে সঙ্গে রাখবো আর উইকেন্ড সবাই এনজয় করো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেল দেখতে থাকো টাটা।